ছিলেন এবং তারা তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এখানে বক্তব্য প্রদান করেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেছেন চট্টগ্রামে কিন্তু ব্যাপক উন্নয়ন হচ্ছে, সেক্ষেত্রে চট্টগ্রামে কিন্তু উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার কাছে চট্টগ্রামবাসীর কাছে চট্টগ্রামের 16 আসনে তিনি বিজয় প্রার্থনা করেছেন। সেক্ষেত্রে যারা চট্টগ্রামবাসীর যেই 16 প্রার্থী রয়েছে তাদেরকে জয়যুক্ত করার জন্য তিনি যারা নেতাকর্মী রয়েছেন যারা কর্মী বাহিনী রয়েছে তাদেরকে সাধারণ মানুষের কাছেও যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং তাদেরকে মাঠ পর্যায়ে কাজ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী বলছেন চট্টগ্রামে কর্ণফুলী টানেলের কাজ চলছে, এছাড়া মিরসরে যে ইকোনমিক জোন সেই ইকোনমিক জোনে কাজ চলছে, এছাড়া চট্টগ্রামের যে বে টার্মিনাল সেই বে টার্মিনালেরও কাজ চলছে। সেক্ষেত্রে চট্টগ্রামে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্পের কাজ কিন্তু চলছে, সেক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য তিনি এই টেলিকনফারেন্সের মাধ্যমে উদ্বোধন জানিয়েছেন। এছাড়া তিনি বলেছেন ডিজিটাল প্রক্রিয়ায় কিন্তু ঢাকায় বসে চট্টগ্রামে সাধারণ যারা প্রার্থী রয়েছে সাধারণ মানুষ যারা রয়েছে সবার সাথে কিন্তু কথা বলা সম্ভব, আর এই বিষয়টুকু নিশ্চিত হয়েছে শুধুমাত্র ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণেই। এখন আর কোনো জনসভা করতে হলে সেক্ষেত্রে সশরীরে চট্টগ্রাম আসতে হয় না, ঢাকায় বসেও কিন্তু সারা দেশে মানুষের সাথে কথা বলা যায়। সেক্ষেত্রে আজকে এই টেলিকনফারেন্সের যে জনসভা অনুষ্ঠান আমরা দেখেছি যারা প্রার্থী রয়েছেন তারা সবাই কিন্তু এই এই চট্টগ্রামের যে ঐতিহাসিক লালদিঘির ময়দান রয়েছে সেই লালদিঘির ময়দানে এসেছেন এবং তারা প্রধানমন্ত্রীর যে টেলিকনফারেন্সের মাধ্যমে আজকের যে প্রার্থীদের সাথে পরিচয় সেই প্রার্থীদের সাথে তিনি কিন্তু সাধারণ মানুষের পরিচয় করে দিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে এখানকার সর্বশেষ খবর। অপলা, নির্বাচনী প্রচারণার সব শেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন পার্থ প্রতিম বিশ্বাস। এদিকে প্রচারণার মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি ঐক্যফ্রন্টের প্রার্থী সমর্থকরাও। শীত উপেক্ষা করে সকাল থেকে রাজধানী সহ সারা দেশে গণসংযোগ করেন তারা। কুমিল্লায় পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে বলেন জনগণের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না। ঢাকা 13 আসনের বিএনপি প্রার্থী আব্দুস সালাম মোহাম্মদপুরে জনসংযোগ করেন। ঢাকার বাইরেও প্রচারণা ছিল জমজমাট। রাজশাহী সদর আসনে প্রচারে নামেন ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনু। খুলনা 2 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু উন্নয়নের আশ্বাস দিয়ে ধানের শীষে ভোট চান। প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার জুনায়দ আল হাবিব এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আছেন রিপোর্টার হারুনুর রশিদ। আমরা সরাসরি যাব তাদের কাছে, প্রথমে যাচ্ছি জুনায়দের কাছে। জুনায়দ, সামগ্রিক নির্বাচনের কর্মকাণ্ড জনগণকে তাদের ভোটার ক্রমিক নাম্বার থেকে শুরু করে সেই কাজটি কিন্তু তারা খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে। তা আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা 14 আসনে বিএনপির প্রার্থী আবু বকর সাজু। তিনি দারুসসালাম এলাকায় একটি উঠান বৈঠক করছেন এবং সেই উঠান বৈঠকে তিনি আসলে আমরা যে বিষয়টি দেখেছি তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আসলে মানুষের কাছে পৌঁছানোর জন্য। তবে কিছু অভিযোগ আসলে বিএনপির পক্ষ থেকে আপনারা জানেন যে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হয় সেই অভিযোগের ব্যতিক্রম কিন্তু এখানেও ঘটেনি। তিনিও অভিযোগ করেছেন তার প্রচার প্রচারণ আসলে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন, তারপরও মানুষের কাছে পৌঁছাচ্ছেন এবং তারা আশা করছেন যে আগামী 30 ডিসেম্বর সাধারণ মানুষ আসলে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের যে প্রতীক ধানের শীষকে বিজয়ী করবে। তো আপনি একটু বলে রাখি ঢাকা 14 আসনটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 7 থেকে 12 নম্বর এই 5টি ওয়ার্ড নিয়ে গঠিত এবং এখানে মোট 7 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আসলে যে দুটো বিষয় থাকবে সেটা হচ্ছে ধানের শীষ এবং নৌকার যে প্রার্থী রয়েছেন অর্থাৎ নৌকার প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসলামুল হক এবং ধানের শীষে আবু বকর
সাজু তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন, ইসলামী আন্দোলন থেকে হাত পাখা মার্কায় রয়েছেন একজন প্রার্থী, সব মিলিয়ে সাতজন প্রার্থী আসলে এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবং এলাকায় মোট ভোটার সংখ্যা কিন্তু 4,06,534 জন, অর্থাৎ বুঝতেই পারতেছেন বিশাল একটি আসলে অঞ্চল নিয়ে এই ঢাকা 14 আসনটি গঠিত। বিশাল জনসংখ্যায় আসলে বিশেষ করে এখানে নারী ভোটারদের একটু আধিক্য, অর্থাৎ নারী ভোটাররা এখানে বেশি ভোট কেন্দ্রে যান বলে আমরা আসলে যে তথ্যটি পেয়েছি, এবং তারা বলছেন যে এলাকায় বিভিন্ন ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে, এবং গার্মেন্টসে যারা অনেক শ্রমিক আছেন যারা ভোটার, তারা হচ্ছে আসলে মূলত ভোট দিয়ে থাকেন। তো সবাই কিন্তু নারীদের ভোট নিজের পক্ষে নেয়ার জন্য কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তো অপলা আসলে মূলত প্রচার প্রচারণা চলছে, আমরা আপনাদেরকে প্রতি ঘন্টায় আসলে খবর জানিয়ে দিচ্ছি। তো এখন পর্যন্ত এই ছিল আমার হাতে আজকে এই বিএনপির প্রচারণার ঢাকা 14 আসনের সবশেষ খবর। এই মুহূর্তে আমরা যাচ্ছি একটু, তারাও পর্যন্ত আক্রমণের শিকার হয়েছেন, তারও স্পেয়ার্ড হননি, এই সমস্ত বিষয়গুলো যেগুলো আমরা সাধারণত আপনাদের সাথে যে কথাগুলো বলে থাকি এই কথাগুলোই আলোচনা করছেন। আমি এই মুহূর্তে আছি ময়মনসিংহ 8 ঈশ্বরগঞ্জ আসনে। এখানে আমরা দেখেছি যে দুপুরবেলায় ঐক্যফ্রন্টের প্রার্থী এএইচএম খালেকুজ্জামান, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, তিনি এখানে গণসংযোগ করেছেন এবং এখানকার বিএনপি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি উপজেলা সদরে গণসংযোগ করেছেন, লিফলেট বিতরণ করেছেন, ভোট প্রার্থনা করেছেন। তিনি একটি বিষয় বলছেন যে তারা গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তির জন্য নির্বাচনে অংশগ্রহণ করছেন এবং সেই দাবিটিকে সামনে নিয়েই ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। এবং যখন তিনি গণসংযোগ করেছেন তখন এই এই এলাকার যারা বিএনপি এবং ঐক্যফ্রন্টের নেতাকর্মী আছেন তারা তার সাথে ছিলেন এবং সবাই স্লোগান দিয়েছেন এবং লিফলেট বিতরণ করেছেন। এছাড়া আমি একটু যদি বলে রাখি যে আমি দুপুরের আগ পর্যন্ত ছিলাম ময়মনসিংহ 3 গৌরীপুর আসনে, সেখানেও দেখেছি যিনি বিএনপি থেকে নির্বাচন করছেন ঐক্যফ্রন্টের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসাইন, তিনি গণসংযোগ করেছেন গৌরীপুরের কলতাপাড়া এলাকায়। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন, ভোট প্রার্থনা করেছেন এবং সেখানেও তিনি যেটি বলছেন যে গৌরীপুর অনেকদিন যাবত অবহেলিত ছিল এবং এই অবহেলিত গৌরীপুরকে তিনি উন্নয়ন দিতে চান, সেজন্যই তিনি প্রার্থী হয়েছেন। এবং ঈশ্বরগঞ্জ থেকে যিনি ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছেন এইচএম খালেকুজ্জামান, তিনিও বলছেন যে বিগত সময়ে ঈশ্বরগঞ্জে তেমন উন্নয়ন কর্মকাণ্ড হয়নি, আগামীতে যদি নির্বাচিত হতে পারেন তাহলে তিনি এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে মনোনিবেশ করবেন। আর একটি বিষয় যদি বলে রাখি যে ঈশ্বরগঞ্জ আসনে মূলত যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার একটি আবহ তৈরি হয়েছে, এখানে ধানের শীষের নির্বাচন করছেন এইচএম খালেকুজ্জামান, মহাজোটের প্রার্থী লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন ফখরুল ইমাম এবং স্বতন্ত্র একজন প্রার্থী আছেন যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান সুমন, তারা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর আমি ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা বলছেন যে প্রার্থীরা তাদের কাছে আসছেন, তারা প্রার্থীদের বিভিন্ন প্রতিশ্রুতিগুলো শুনছেন, যাচাই বাছাই করছেন এবং তারা বিচার বিবেচনা করছেন যে প্রার্থীকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং যে ভালো প্রার্থী যারা ভোটারদের খোঁজখবর রাখবেন সেই সমস্ত প্রার্থীকেই তারা ভোট দেবেন বলে জানিয়েছেন। তবে একটা কথা তারা সব ভোটাররাই বলছেন যে আগামীতে যে 30 তারিখ যে নির্বাচন হবে সেই নির্বাচনে যেন তাদের ভোটটা তারা সঠিকভাবে দিতে পারেন, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, এই দাবিটি তারা করেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর। অপলা, নির্বাচনী প্রচার প্রচারণার সবশেষ খবর জানাতে রাজধানীর মিরপুর এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা। প্রচারণার সময় আরও থাকছে।